হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাতত্য ক্রিয়েশন। আজকে তোমাদের সামনে আমি নতুন এক ধরনের এলইডি ফ্রেমের ভিডিও নিয়ে এসেছি, তো চলো দেখে নেওয়া যাক। না, আমি নাকি শুনেছি যে তুমি নতুনত্ব কিছু একটা ছবি বানাচ্ছ এখন, তা যেগুলো আগে দেখা যায়নি, একদম টোটালি নতুন, তা যদি দেখাতে পারো আমাদের ছবিটা কীভাবে তৈরি হচ্ছে বা কী জিনিস ছবিটা, আগে যদি একটু বলতে পারো আমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে এলইডি যে ফ্রেম হয়, একটা ফটো সে নিজের মতো ইচ্ছা মতো ফটো প্রিন্ট করে পিছনে এলইডি ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটোর পিছনে একটা লাইট জ্বলবে, যেটা নর্মাল ফটো ফ্রেম আমরা এতদিন দেখে এসেছি, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন কাস্টমাইজ ছবি, যা যে যার মতো ছবি দিয়ে প্রিন্ট করে সেটা পিছনে এলইডি লাইট দিয়ে সেটাকে সেট আপ করা যাবে এবং রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগবে, সেটাই আজকে দেখাবো। তাহলে পুরো মেকিং প্রসেসটা আমাকে দেখাবে আজকে নাকি? একদম একদম একদম, ফটো প্রিন্ট থেকে শুরু করে সেটা গেলে এলইডিতে সেট আপ করা, কীভাবে ফ্রেমে সেট আপ করা, সবটাই দেখো। ঠিক আছে, চলো আজকে তাহলে দেখা যাক। চলো, ঠিক আছে। এই পেপারের উপরে ফটোটা প্রিন্ট হবে, এটাকে বলে ট্রান্স লাইট পেপার। এই পেপারে প্রিন্ট না হলে এলইডি ফ্রেমে দিলে বা এলইডি প্যানেলের উপর দিলে সেই লাইটটা খুলবে না, অতএব এই পেপারটাই আলাদা, যেমন তেমন পেপারের উপর প্রিন্ট করলে কিন্তু আলোটা আসবে না। চলো দেখে নেওয়া যাক কীভাবে প্রিন্ট হচ্ছে। এই ফটোটা তাহলে আজকে প্রিন্ট হবে, তাই তো? এই পেপার, এই পেপারের উপর মানে এই প্রিন্ট হবে, এই পেপারটার উপর এই ফটোটা প্রিন্ট হবে। এবং প্রিন্টটা হচ্ছে নর্মাল ইপসন L380 প্রিন্টারে, কালার প্রিন্টার, যে কোনো কালার প্রিন্টার প্রিন্ট করা যাবে, তাই তো? প্রিন্ট করা যাবে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নিতে হবে, এখানে একদিকে পেপার আছে, অয়েলি পেপার আছে, আর একদিকে ম্যাট ফিনিশ আছে, মানে একদিকে গ্লোজি একদিকে ম্যাট ফিনিশ, তাই তো? কিন্তু প্রিন্টটা কিন্তু গ্লোজির দিকে হবে না, প্রিন্ট হবে ম্যাট ফিনিশের দিকে, ম্যাট ফিনিশের দিকে প্রিন্টটা করতে হবে। অপশান হচ্ছে সেট আপে গিয়ে একটু অপশানটা দেখে নিতে হবে, এখানে ইপসন ম্যাট ফিনিশ পেপার আছে, সেই ইপসন ম্যাটে গিয়ে আমরা প্রিন্ট দেবো আর স্ট্যান্ডার্ডটাকে আমরা হাই করে দেবো, তারপরে প্রিভিউ দেখে নেবো কেমন আসছে। ওকে, এবার প্রিন্ট দিলাম। তাহলে এই যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা তুমি কি করে বানিয়েছো? এই ছবিটা তো ফটোশপে এডিট করে সেটাকে ফটোশপে ছবিটাকে বানানো হয়েছে, একটা কোলাজ ছবি, একটা বাচ্চা ফটোশপ করে লোক যে যেভাবে ফটোটাকে এডিট করবে সেটা করতে পারে, আর এই হচ্ছে ছবি প্রিন্ট করার পরে যে পেপারে প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট করার পরে ছবিটা এই জায়গায় এসেছে। এবার এটাকে আমরা ফ্রেমে, এলইডি প্যানেল যে ফ্রেম আছে সেখানে এলইডি দেওয়া, সেখানে এটাকে সেট আপ করবো। এটা হচ্ছে 8x12 ফ্রেম, ফটোটার মাপ 8x12 ইঞ্চি করা হয়েছে, 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ঠিক আছে। এই ফটোটা এই ফ্রেমের মধ্যে সেট আপ করবো এলইডি দিয়ে, এটা হচ্ছে সেই 8x12 ফ্রেম। আচ্ছা, এই হচ্ছে এলইডি প্যানেল, ঠিক আছে। এই এলইডি প্যানেলে ফটোটা পিছনে, এর ওপরে ফটোটাকে আমরা সেট আপ করবো, ঠিক আছে। চলুন, মানে এই প্যানেলটার মধ্যেই আলোটা জ্বলবে না? হ্যাঁ হ্যাঁ, সাইডে এলইডি দেওয়া আছে, হ্যাঁ, এই প্যানেলটার মধ্যেই আলোটা জ্বলবে, তার ভিত্তিতেই ফটোটা খুলবে লাইটে।
শুধুমাত্র এটাই আমি সুইচটা দেবো। কত সুন্দর লাগছে দেখো ছবিটা, নিজের বাচ্চার বা অন্নপ্রাশন জন্মদিনের ছবি, এটা কাস্টমাইজ ছবি ফিট করে এইভাবে সেট আপ করতে পারে। তোমার দোকানে এলে তো দেখছি প্রত্যেকবারে কিছু না কিছু নতুনত্ব পাওয়াই যাচ্ছে, যে আগের বার এলাম 3D 5D ছবি দেখালে, এবারে এরকম তোমার এলইডি ওলা ছবি, মানে অন্যান্য দোকানে গেছি শুধু বাঁধানো ছবি দেখেছি, কিন্তু তোমার দোকানে আসলেই মানে কিছু না কিছু নতুনত্ব ছোঁয়া পাচ্ছি আমরা। হ্যাঁ, আমি চেষ্টা করি যাতে কাস্টমাররা নতুন নতুন জিনিস পায়, আর যুগের সঙ্গে সঙ্গে যাতে আপডেট থাকতে পারে, আরও চেষ্টা করবো পরবর্তীকালে ভবিষ্যতে আরও নতুন কিছু ফটো বা কোনো ফ্রেম যাতে আমি দেখাতে পারি, আমি সবসময় চেষ্টা করি। আর এগুলোর প্রাইস কেমন পড়ছে বলো? এটা 8 ইঞ্চি বাই 12, এটা দাম পড়ছে 800 টাকা। এর থেকে বড় 12 আছে, 12 আসনের সাইজ হয়, ঠিক আছে, বা এর থেকে ছোটো করা যেতে পারে, তবে 8-12 সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ এই সাইজটা। আর পেছনে দেখছি একটা ছবি রাখা, ওই একটা ওটাও এলইডি আছে, এটাও এলইডি, এটা আবার হোয়াইট ফ্রেম, এটা এই ফ্রেমটা একদম নতুনত্ব ফ্রেম। এই লাইটটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, এটা যখন রাত্রিতে জ্বলবে এটা গ্লেজটা বা গ্লোজিটা অনেক বেশি ভালোভাবে খুলবে। আমি চেষ্টা করব একদিন রাত্রিরে এটাকে শ্যুট করে ভিডিওর সঙ্গে দেওয়া। হ্যাঁ, তাহলে আমাদের দর্শকদেরও সুবিধা হবে যে বুঝতে যে কেমন টাইপের মানে আউটপুটটা কেমন আসছে তার বুঝতে পারবে। ঠিক আছে ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ।